সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম। যে আজকে যে তোমাদের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার সৃজনশীল প্রশ্ন গণিতের, গণিতের 2 নম্বর যে সৃজনশীল বীজগাণিতিক রাশি থেকে এসেছিল সেই প্রশ্নের অ্যান্সারটা করার চেষ্টা করব। তো স্ক্রিনে এখন তোমরা প্রশ্নটা দেখে নিতে নিতে পারবে। তো যাক, এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে ক নম্বর যেটা 2 এর ক, এই ক নম্বর প্রশ্নটা আগে অ্যান্সার করি আমরা। তাহলে ক নম্বর প্রশ্নে p^4 + 2, এখানে p^2 - 2 এই অঙ্কটাতে যদি আমরা এভাবে মিডিল ফ্যাক্টর করতে যাই এখন, তাহলে এখানে কিন্তু মিডিল ফ্যাক্টর যেহেতু 2, 2 একে 2, তাহলে p^4 + 2 p^2 - p^2 এই কথা লিখে দিই। দেওয়ার পরে এখান থেকে p^2 কমন হচ্ছে, তাহলে p^2 কমন নিলে p^2 + 2, আর এখানে -1 কমন নিলে এখানে হবে p^2 + 2। এখন 2 কমন, এখানে p^2 + 2 থেকে গেল, আর অতিরিক্ত এখানে আসলো p^2 - 1, তার 1-এর উপর স্কোয়ার দিলাম আমরা একটু, তাহলে p^2 × p + 1 × p - 1, এটাই আমাদের এই প্রশ্নের উত্তর উত্তর হবে। খুব ছোট একটা প্রশ্ন দেওয়া ছিল। তো যাই হোক, এখন পরের যে প্রশ্নটা দেওয়া আছে, পরের প্রশ্নটাতে এখানে বলা হয়েছে যে এখানে প্রমাণ করো যে 3xy আর x²y² = 54 এই মানটা প্রতিপাদন করতে বলা হয়েছে। তো এটা প্রতিপাদন করার জন্য আমাদের খ নম্বর যে প্রশ্নটা, এটা কিন্তু বইতে তোমাদের 21 নম্বর যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের আলোকেই দেওয়া হয়েছে। তো 21 নম্বর প্রশ্নের আলোকে এখন আমরা যদি ছোটোটা আগে লিখি যে দেওয়া আছে সমান x² + xy + y² = 9, এটা দেওয়া আছে। আর পরবর্তীতে আগে আরেকটা দেওয়া আছে x^4 + x²y² + y^4 = 27। এখন এটাকে আমরা সূত্র মিলানোর চেষ্টা করি, তাহলে x² তার উপরে স্কোয়ার + 2 × x² × y² + y² তার উপরে স্কোয়ার, মাইনাস এখানে বেশি লেখা হয়ে গেছে x² y² = 27, এটা থাকলো। এখানে x² + y² তার উপরে স্কোয়ার - xy তার উপরে স্কোয়ার = 27, এই অঙ্কটা যেহেতু তোমাদের কমন অঙ্ক। তো যা পরে এখানে আমরা a + b × a - b সূত্র দেবো, তাহলে x² কিন্তু এই সূত্রটা দেওয়ার সময় এটার সাথে মিল করে লিখবো, তাই প্রথমে xy লিখলাম + y² × x²-xy + y² = 27। এখন এই মানটা যেহেতু আমরা জানি 9, তাহলে এখানে 9 × x²-xy + y² এটা সমান 27, তাহলে বা x² - xy + y² = এই 3 ×27, এখানে 3 হলো, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম আর এটাতে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে 1 ও 2 যখন আমরা যোগ করব, তাহলে এখানে লিখে দিই যে 1 + 2 হতে, তাহলে আমরা এটাকে সরাসরি এখানে লিখে দিচ্ছি যে x² + xy + y² = 9, তাহলে যোগ যখন করব তখন কিন্তু আমাদের এটা এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে 2 × x² + y² = 9 × 3 = 12। তাহলে এখানে যেহেতু x² + y² আছে, তাহলে x² + y² = 6, এটা আমরা মান পেলাম। তারপরে আরেকটা কাজ করতে হবে, এই দুটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে এখানে আমি লিখে দিই যে, পরে এখন স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দিতে পারো এটা। তো তার পরবর্তীতে এখন আমরা যদি লিখি যে 1 ও 2 বিয়োগ করে, এখানে লিখবো যে 1 ও 2 বিয়োগ করে পাই। একথা লিখে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে x² + xy + y² = 9, আর x² - xy + y² = 3। তাহলে বিয়োগ যখন করতে যাব তখন কিন্তু এই মাইনাস, এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে এটা এটা কাটা, এটা আর এটা কাটা, তাহলে 2xy = এই ওইখানে বিয়োগ হবে, তাহলে এখানে 6, তাহলে xy = পাবো আমরা 3। এই মানটাই আমাদের বের করে মেনলি কাজ এই অঙ্কের জন্য। তো পরবর্তীতে এখন আমরা শুধু
এখন এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে এখন আমরা লিখে দেব লেফট হ্যান্ড সাইডের মান এটা একটু মিশিয়ে দিয়ে আমি লিখে রাখলাম যে x y সমান 3 আর এখানে x স্কয়ার y স্কয়ার সমান 6 এই দুটো মান আমাদের দরকার তাহলে এখানে আমরা পাবো l h s সমান এখানে আছে 3 x y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে এখানে 3 x y বলতে 3 আর ইনটু x 6 তাহলে 9 এখানে 3 3 কে 9 গুণ 6 তাহলে 6 9 54 সমান r h s এটাই প্রমাণ করতে বলা হয়েছে খুবই সুন্দর একটা অঙ্ক দেওয়া ছিল কমন একটা বইয়ের অঙ্ক তো যাক এখন আমরা গ নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে l এর মান যেটা সূচক থেকে আবার এখানে দেওয়া হয়েছে তো এই সূচকের অঙ্কটার ক্ষেত্রে এইটা আমরা করার চেষ্টা করি তো এখানে কিন্তু দেওয়া আছে যে গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেওয়া আছে l সমান 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m তাহলে l এর মান কিন্তু আবার দেওয়া আছে 4 তাহলে 4 সমান 3 টু দি পাওয়ার m প্লাস 3 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস m যেহেতু l সমান 4 এটা লিখে দিলাম আমরা তারপরে এখানে যদি এই বাম পাশে নিয়ে এই সমীকরণটাকে তাহলে আমাদের এখানে আসবে 3 টু দি পাওয়ার m প্লাস 3 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m এটা নিচে চলে আসবে আর সমান 4 বা এখানে লসাগু করলে আমাদের একবারে হয়ে যাবে 3 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার m তার উপরে স্কয়ার প্লাস 3 আর সমান 4 বা এখানে 3m তার উপরে স্কয়ার প্লাস 3 সমান 4 ইনটু 3 টু দি পাওয়ার m এই মানটা দেওয়া থাকলো এখন এখান থেকে আমাদের এখন যদি আমরা ধরে নিয়ে অঙ্কটা করতে পারি অথবা না ধরলেও অঙ্কটা হবে এইভাবে যে এখানে এই 3 টু দি পাওয়ার বা এই মানটা এখানে 3 টু দি পাওয়ার m তার উপরে স্কয়ার মাইনাস 4 ইনটু 3 টু দি পাওয়ার m প্লাস 3 সমান 0 এই যে ইকুয়েশনটা থাকলে এটাকে যদি আমরা মনে মনে একটা চিন্তা করি যে ধরি এটা ধরে নিয়ে অঙ্কটা করে দেখাই যে 3 টু দি পাওয়ার m সমান a তাহলে কিন্তু অঙ্কটা অনেকটা সহজ হয়ে যাবে যে a স্কয়ার মাইনাস 4 a প্লাস 3 এই যে মানটা পেলাম এটাকে এখন আমরা মিডিল ফ্যাক্টর করব তাহলে 3 কে 3 তাহলে বা এ স্কয়ার মাইনাস 3 এ মাইনাস এ আর তারপরে প্লাস 3 সমান 0 তাহলে বা এ এখানে কমন নিলে এ মাইনাস 3 আর এখানে 1 কমন নিলে এ মাইনাস 3 0 এই অংশটা এখন যদি আমরা উপরে এখন লিখি তাহলে এখানে আমরা পাবো যে বা এ মাইনাস 3 ইনটু a মাইনাস 1 সমান 0 তাহলে বা a মাইনাস 3 সমান 0 এবং a মাইনাস 1 সমান 0 তাহলে বা a সমান হচ্ছে 3 আর a সমান এখানে পাচ্ছে 1 এখন a এর মানটা যদি আমরা এখান থেকে বসিয়ে দিই তাহলে 3 টু দি পাওয়ার m সমান 3 টু দি পাওয়ার 1 অতএব m সমান 1 আর এখানে যখন এম 3 টু দি পাওয়ার এম সমান এখানে যেহেতু 1 আছে তাহলে 1 কে 3 নিয়ে আসতে হলে 3 টু দি পাওয়ার 0 অতএব এম সমান 0 তাহলে এম সমান এম এর মান পাচ্ছি 1 ও 0 0 এবং 1 এই দুইটাই এম এর মান এখানে নির্ণয় করতে হবে যে গুণ এখানে বলা হয়েছে এম এর মান নির্ণয় করো তাহলে এই মানটাই নির্ণয় করতে হবে তো যাই হোক আমি আশা করি অঙ্কটা বুঝেছো তো সবাই ভালো থাকো এবং ভিডিও নিয়মিত দেখবে আশা ব্যক্ত করে এখানে ক্লাস শেষ করছি